দরজায় করানারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত চরিত্র স্বতন্ত্র প্রার্থী। অতীতের কোনো নির্বাচনে জাতীয় পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী আলোচনার কেন্দ্রে ছিল না। বিএনপিবিহীন নির্বাচনে ভোটারের অংশগ্রহণ বাড়াতে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজ দলের নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে নিজেদেরই অন্য নেতাদের ভিন্ন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী করার নির্বাচনী কৌশল করায় তারা আলোচনার শীর্ষে। ক্ষমতাসীন দলের বাইরেও আছে বহু অনালোচিত স্বতন্ত্র প্রার্থী। পরিবর্তনের হাওয়া লাগে গাজীপুর এক আসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি শেষ পর্যন্ত হয় সেক্ষেত্রে আমি জয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী। সব নির্বাচনে নৌকার মিছিল করেছে রেজাউল করিম, এবারই প্রথম ট্রাক মার্কায় ভোট চাইছেন, তাও নিজের জন্য। কিন্তু রেজাউল করিম এখনো গাজীপুর কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার দলের নতুন নির্বাচনী কৌশলের কারণে গাজীপুর এক আসনে তিনি ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে পেরেছেন। তার প্রতিপক্ষ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং বর্তমান মন্ত্রী ও এমপি আকম মোজাম্মেল হক। অতীতের যে কোনো নির্বাচনে রেজাউলের মতো কোনো দলের প্রার্থীকে বলা হয়েছে বিদ্রোহী এবং তাদেরকে দলের শত্রু গণ্য করা হয়েছে, এবারই প্রথম আওয়ামী লীগ তাদেরকে বলছে স্বতন্ত্র প্রার্থী। এর ফলে আওয়ামী লীগে যারা নিজেকে মনোনয়ন বঞ্চিত মনে করেন তারা প্রার্থী হতে পেরেছেন। ফলশ্রুতিতে 2014 সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার সমালোচনা এড়িয়েছে আওয়ামী লীগ, অন্যদিকে নির্বাচনে প্রতিযোগিতার উত্তাপ ছড়িয়েছে। এবারের সংসদ নির্বাচনে 1,970 জন প্রার্থীর মধ্যে 436 জন স্বতন্ত্র, যা অতীতের যে কোনো সংসদ নির্বাচনের চেয়ে বেশি। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিল 128 জন। এবারের 436 জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের 128 জন, তাদের 17 জন বর্তমানে এমপি। আওয়ামী লীগের বর্তমান সংরক্ষিত নারী এমপিদের দুজন স্বতন্ত্র হিসেবে সরাসরি নির্বাচন করছেন। এছাড়াও স্থানীয় সরকারের নির্বাচিত পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী 35 জন। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছে নিজ দলের নৌকা মার্কার বহু প্রার্থীকে, যার মধ্যে আছে 15 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এবারের জাতীয় নির্বাচন বয়কট করা বিএনপির 33 জন প্রভাবশালী নেতা ও সাবেক এমপি দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির একাধিক সদস্য আছেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।